ফ্রেন্ড, আমি ডিমিষ্টিরা। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আমরা এই যাই, যাচ্ছি তোমাকে দেখায়। এখানে কবরস্থান, এই যে সবুজ কালার দেখো, দেখছো এই ভিতরটা পুরোটা অনেকটা বড় কবরস্থানটা। এই যে আমাদের মানে কবরস্থানের ভিতরে অনেক গাছ আছে, এবারে তুলো গাছ, এটা এটা তোমার যেটা দেখতে পাচ্ছ এটা হলো তুলো গাছ। আর আম গাছটা, আম গাছ আছে, অনেকগুলো আম গাছ রয়েছে এর ভিতরে। এই দেখো লিচু গাছ, কত লিচু হয়েছে দেখেছো? কত সুন্দর, এই দেখো কত সুন্দর দেখেছো? আরো বড় হবে, এগুলো সবুজ সবুজ এখনো পুরো লাল লাল হয়ে যায় না, যেমন লিচু হয়। তো আমি গেছিলাম বড় বাজার, তো ওখানে কি আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর ওখানে এরকম পকেট মার, ফোন ফোন নিয়ে পালিয়ে যায় এরকম আছে, সেই কারণে আমি ভিডিওটা করিনি আমি ওখান থেকে। তো আমি কী কী নিয়েছিলাম বড় বাজারে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি গেছিলাম বড় বাজার থানের যে মার্কেট, থান পুরো থান বিক্রি হয় যেখানকার যে যে গলিটাতে, আমি ওখান থেকে নিয়ে গেছিলাম। ওখান থেকে নিয়েছি এই জন্য এক কালারের এরই সফট যে কাপড়গুলো হয় না, সুতির সফট এই কাপড়গুলো নিয়েছি আমি। এটা সি গ্রিন কালার আছে, সি গ্রিন কালার। আর একটা নিয়েছি এই যে ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার নিয়েছি। আর ঘিয়ে কালার, একই কাপড় এই ঘিয়ে কালার, এটাও নিয়েছি। যেহেতু আমি কাটিং শিখছি তো এগুলো দিয়ে কিছু বানাবো, সেই কারণে নিয়েছিলাম কুর্তি নাইটি, কুর্তি নাইটি বানানোর জন্য কাপড়। এটা একটা আরেক ডিজাইন আছে, এখানে আছে এই যে গোলাপি, এই যে তুমি দেখতে পাচ্ছ এই হলুদ কালার, এটা গোলাপি, এটা স্কাই কালার। খুব সুন্দর এটা রং চুড়িদার বানানোর জন্য শিল্পগুলো, তাই এই কাপড়টা নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি যে বাটার সিল্ক, পাটিয়ারি বানানোর জন্য এই বাটার সিল্কটা। ছায়া বানানোর জন্য কাপড়, ছায়া বানানোর জন্য নিয়ে আসা হয়েছিল এই কাপড়গুলো। এই যে একই ডিজাইন তুমি দেখলে রাখে, কালারটা আলাদা ছিল। এই যে এখানে আছে হলুদ, এখানে আছে একটা গোলাপি কালার, এই ডিজাইন গোলাপি, আর এরকম কালার সবুজ কালার, এই তিনটে কালার। এটা হলুদ কালারের ব্লাউজ হবে, ব্লাউজ বানানো যাবে এটা দিয়ে। আর এটা হলো লাল কালার, কাপড়টা একই, এই ব্লাউজ লং উঠছে, এগুলো লং কুর্তি বানানোর জন্য, লং কুর্তি কিংবা নর্মাল ছোট যে কুর্তিগুলো সেগুলো বানানো যাবে এগুলো দিয়ে। একটা হলুদ কালারের, হলুদ কালার খুব সুন্দর কালার দেখা যায়, খুব সুন্দর কালারটা হলুদ কালার। চুড়িদার বানানোর জন্য চুড়িদারগুলো চুড়িদারগুলো সবুজ কালার জামা, আর ব্লু কালারের পাটিয়ালি আছে, পাটিয়ালি হবে চুড়ি প্যান্ট হবে, যেটা খুব ভালো লাগে আর সেটা বানাবো।
হলুদ আর সাদা কালার ছিল, এটা সবুজ আর হলুদ, এটা প্যান্ট হবে, এটা প্যান্ট হবে। আর এখানে এটা সবুজ কালার, ধান মার্কেট থেকে যারা যায় জামা কাপড় নেবে সবসময় মাথায় রাখবে না যে ওখান থেকে বিল নিতে ভুলবে না, যে জামা কাপড় যখন বিস্কুট বেড়ে তাহলে তোমরা পাল্টাতে পারবে, মানে যেখান থেকে যা নেবে তোমরা সবসময়ের জন্য বিলটা চেয়ে নেবে ওখান থেকে। আর ওখানে ধান হিসাবে বিক্রি হয়, 20 মিটারে একটা ধান হয়, 20 মিটার অনুযায়ী নিতে হয়, কিংবা 6 মিটারও কিছু কিছু দোকানে 6 মিটারও দিয়ে দেয়, আর কিছু দোকানে 3 মিটার কি 4 মিটার এরকমও দেয়। কখন যদি তোমরা যদি যাও বৌদিয়ার ধান মার্কেটে, এটা ভালো তো আমরা গিয়েছিলাম, এগুলো নিয়ে এসেছি, এগুলোই আনলাম বলছি। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। আমার ভিডিও যদি মানে কিছু খারাপ কিংবা ভালো যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। এরকম আমার মেশিন দেখা যাচ্ছে এখান থেকে, মেশিন এটা দেখতে পাচ্ছি সাদা মেশিন, গেঞ্জি কারখানায় যে মেশিনগুলো থাকে সাদা বডি মেশিনই বলে। তো এখানে ব্লগটা মেয়েদের শেষ করছি।